আমি ঘৰৰ পৰা ওলাইয়ে প্ৰথমে চিধাই গৈছোঁ জুডিঅ' শ্ব'ৰুমটোলৈ। এই শ্ব'ৰুমটোৰ কথা সবৰে মুখত শুনি আছিলোঁ। ভাবিলোঁ ইয়াতে প্ৰথমে সোমাই চাই যাওঁচোন কি পোৱা যায়নো। ইয়াত একেবাৰে ৰিজনেবল দামত কাপোৰ, চেণ্ডেল, জোতা আৰু লগতে কি পোৱা যায় আপোনালোকে নিজে এবাৰ চাই লওকচোন। ইয়াতে তিনিটা ফ্ল'ৰ আছে আৰু প্ৰতিটোতে ধুনীয়াকৈ মেন, ৱমেন এণ্ড কিডছৰ কাৰণে প্ৰতিটো বস্তু সজাই থোৱা আছে। ইয়াত কেনেকুৱা কালেকশ্যন আছে মই থুলমূলকৈ আপোনালোকক অলপ দেখুৱাই দিছোঁ। কাৰোবাৰ কিবা ভিডিঅ'টোত পচন্দো লাগি যাব পাৰে, নহয় জানো? পচন্দ লাগিলে তেতিয়া ধুনীয়াকৈ তাৰ পৰা কিনি আনিব পাৰিব। ইয়াতে অংশুমানৰ এটা টি শ্বাৰ্ট পচন্দ লাগিলে, চ' সিও এটা টি শ্বাৰ্ট ল'লে আৰু ময়ো এটা টি শ্বাৰ্ট ল'লোঁ। আৰু বিশেষ বজাৰ নকৰিলোঁ সেই, আৰু প্ৰায়ুচিয়ে নেইল পলিচ এটা ল'লে দেই নিজে গৈ। আৰু বিলিং ছেকশ্যনত তাইক চাওকচোন নাচোন, তাইক গমেই নাপায় মই যে পিছফালৰ পৰা ভিডিঅ' কৰি আছোঁ। ধুনীয়াকৈ ক'ব নোৱাৰা হৈ তাত নাচি আছে, গান বজাই থোৱা আছিলে তাতে। এইকেইটা বজাৰ কৰিয়ে আমি তাৰ পৰা ওলাই আহিলোঁ।
তারপরা ওলাই আমি কোত যাম ভাবি জিএস রোডত থকা রুদ্রাক্ষলে গলো। সকলে জানে সাগে এয়া আমি পাই গলোহি। বলকসন এতিয়া ভিতরলে সুমাই যাও। রুদ্রাক্ষৰ ভিতৰত সোমায়ে কিবা দেখোন পূজা বুজা লাগি গ'ল। সবফালে কিবা পূজা ভাইবছ এটাৰ সৃষ্টি কৰি দিছে তেওঁলোকে। ভিতৰতে দুৰ্গা মাকো ৰাখিছে জানেনে, মই দেখুৱাই আছোঁ ৰ'ব দেই আপোনালোকক। আৰু প্ৰতিখন দোকানতেই মানুহ আছে। এই আছক, দুৰ্গা মাক ইমান ধুনীয়াকৈ সজাই থৈছে। বাকি বলকচোন আৰু ভিতৰত কি কি আছে চাওঁগৈ আমি। আমি প্ৰথমে প্ৰায়োচীৰ কাপোৰ বিচাৰি আছোঁ। ক'ত পাম ভাবি ভাবি রিলায়েন্স ট্রেন্ডসর জুনিয়র শোরুমটোত সোমালো। বলকসুন এতিয়া কি কি আছে আপনালোকক দেখুৱাও আমিও চাও। দোকানবোৰত ঠান্ডার কাপড় ওলালে, সুয়েট শার্ট, ফুল স্লিভ টি শার্ট, তারপর সুয়েটার এইবোৰ ওলাই গৈছে। জ্যাকেটও দেখিলো দেই, আপনালোকক কারোবাক দরকার হলে ইয়ারপা লবগে পাৰিব। আমি প্রায়োসির জোখর ড্রেস তাত নাপালো, মানে আমি ফ্রক লম বুলিয়ে গেছিলো, তো ফ্রক নাপালো। নাপাই তার কাষতে থকা ট্রেন্ডসর ওমেন সেকশনত মোর কারণে চাবলে গলো। মোর লগতে এতিয়া আপনালোকেও চকসুন ইয়াত কি কি কালেকশন আছে, আগর কালেকশন আৰু নতুন কালেকশন আপনালোকক এবার দেখুৱাই দিছো। আৰু এতিয়া আমি তারপরা ওলাই আহিলো কিন্তু খালি হাতেরে, মোরও নহল প্রায়োসিরও নহল। মনটো অকন দুঃখ লাগিছে একো নাপাম বুলি। তারপর তারপরা ওলায়ে আমি গলো তার অপজিটতে আছে, মানে রুদ্রাক্ষ মলখনের ভিতরতে প্যান্টালুন্স, তো আমি তালে গলো। আর প্যান্টালুন্সতে প্রায়োসির ফ্রক এটা পছন্দ হল, তো তাই কারণে ফ্রক এটা ললো। আর ফ্রকটো দুর্গা পূজার ভিডিওত দেখাম দেই, এতিয়াই দেখাই দিলে আকো পুরোনা হয়ে যাব নহয়। এয়া প্যান্টালুন্সর কালেকশন, খুব ধুনিয়া ধুনিয়া ইয়েরিং, চেইন, বাকি জুতা স্যান্ডেলটো আছেই। আপনাদের বজার করা নাই যদি ইয়াতো এবার চেক করে লব পাৰিব দেই। আজি ঘৰৰ পৰা ওলাইয়ে প্ৰথমে সোমাইছোঁ আমি চেণ্ট্ৰেল মলত থকা অৰেলিয়া শ্ব'ৰুমটোত। তাত খুব ধুনীয়া কালেকশ্যন আহিছে এইবাৰ, কুৰ্তা, ছেলৱাৰ ছেট। ইয়াতে মোৰ এযোৰ পছন্দ হ'ল আৰু ইয়াৰ পৰা এযোৰ ল'লোঁ। বাকী দুৰ্গা পূজাত পিন্ধি দেখুৱাম দেই ছেলৱাৰ ছেটযোৰ। আৰু ইয়াৰ পৰা ল'লোঁ প্ৰায়োচীৰ জিন্স এটা, তাই কঁকালত নহয়েই জানেনে জিন্সবোৰ। বিচাৰি বিচাৰি ইয়াত কোনোমতে পালোঁ আৰু।
ঘৰৰ পৰা আমি দুপৰীয়া ভাত খায়ে ওলাই গৈছিলোঁ। কিন্তু প্ৰায়ুচীৰ ঘৰৰ বাহিৰ ওলালে কিয় জানো ইমান ভোক লাগে। ঘৰত থাকিলে দেখোন ভোকেই নালাগে, খাবলৈ ইমান চিঞৰি থাকিব লাগে। কিন্তু বাহিৰত ওলালে বোলে তাই জিভাখনে কিবা খাওঁ খাওঁ কৰি থাকে। তাৰপিছত আৰু উপায় নাপায় আমি গণেশগুৰিতে নতুনকৈ খোলা KFC খনলৈ গ'লোঁ। আমিতো ভাত খায়েই গৈছিলোঁ অলৰেডি, এনেই আৰু কিবা কেইটামান অৰ্ডাৰ দিলোঁ। অৰ্ডাৰ দি খাবলৈ বহিলোঁ। এয়া আমাৰ কাৰণে আৰু প্ৰায়ুচীয়ে ল'লে চিকেন বাৰ্গাৰ। KFC-ত খাইনো কোনে বেয়া পায় ন, খাবলৈ পালোঁ যেতিয়া তাই যহতে আমিও খাই ল'লোঁ আৰু। নতুনকৈ খোলা KFC ষ্ট'ৰখন আপোনালোকক এবাৰ দেখুৱাই দিছোঁ। বাকী আজিৰ ভিডিঅ'টো আৰু দীঘল নকৰি ইয়াতে সামৰিছোঁ। আকৌ লগ পাম এটা নতুন ভিডিঅ'লৈ। টিল দেন, বাই বাই।